হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্লাস টুয়েলভ রাষ্ট্রবিজ্ঞান আমার কাছে অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ তোমরা জানো যে তোমাদের এখন কুড়ি নম্বরের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটার ওপরে মক টেস্ট আছে এবং আজকে আমি যে প্রশ্নগুলো রেখেছি এই মক টেস্টে তোমরা জানো আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে তোমাদের প্রথম অধ্যায় থেকে বড়ো প্রশ্ন এবং দ্বিতীয় অধ্যায় থেকে ছোট প্রশ্ন থাকবে তাহলে ভালো করে দেখে নেওয়া প্রশ্নগুলো এবং এক ঘন্টার মধ্যে লিখে তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া আছে যেখানে তোমাদের ক্লাস হয় সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তোমরা কিন্তু ফটো তুলে পাঠিয়ে দেবে দেখো এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে আর এই দুটো প্রশ্ন এত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই গ্যারান্টি দিচ্ছি ফাইনালে অবশ্যই পাবে ঠিক আছে একশো তোমরা এখান থেকে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পাবেই প্রশ্ন দুটো দেখো বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো দু নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এবারে তোমাদের বারোটা আমি এমস এসে কিউ রেখেছি ঠিক আছে বারোটা এসে কিউ রেখেছি অর্থাৎ শর্ট অ্যান্সার দিতে হবে বারোটা এখানে কিন্তু কোনো অপশান থাকছে না অর্থাৎ তোমাদের যে তেরো চোদ্দোটা দেওয়া আছে তাদের মধ্যে বারোটা লিখতে বলছে সেরম নয় তোমাদের বারোটা প্রশ্ন আছে বারোটা প্রশ্নই লিখতে হবে কারণ তোমরা যখন ফাইনাল পরীক্ষা দেবে সেখানেও কিন্তু ছোটো প্রশ্নের রকম অল্টারনেটিভ দেবে না অর্থাৎ যটা দেবে তটাই লিখতে হবে সেই কারণে দেখো প্রশ্নগুলো একটু দেখে নাও ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো ব্রিক্স কি পরের প্রশ্ন জি সেভেন্টি সেভেন বলতে কি বোঝো তোমাদের সব অ্যান্সার কিন্তু আমি করিয়েছি আগে দেখো পরের প্রশ্ন দি কাকে বলে ন্যাটো গঠনের উদ্দেশ্য কি পরের প্রশ্ন বহু মেরুতা কাকে বলে পরের প্রশ্ন পটোস্টাম্প সম্মেলন কবে হয় কেন হয় ওয়ারাস চুক্তি কি পরের প্রশ্ন আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় তারপরের প্রশ্ন সুয়েজ সংকট দশ নম্বর প্রশ্ন আছে সুয়েজ সুয়েজ সংকট দেখা যায় কবে পরে প্রশ্ন তেহেরান সম্মেলন কবে অনুষ্ঠিত হয় লাস্ট প্রশ্ন আসছে জোট নিরপেক্ষতার জনক কাকে বলা হয় এই প্রশ্নগুলো আজকে তোমাদের মক টেস্টে রেখেছি আর এইখানে দুটো বড়ো প্রশ্নর মধ্যে একটা বড় প্রশ্ন তো তোমরা ফাইনালে অবশ্যই পাবে কিন্তু দেখবে আমি আশা করি যে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে ছোটো প্রশ্নগুলো দিয়েছি এখান থেকেও তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে কারণ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমি তুলে দিয়েছি আর আরেকটা কথা তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো এবং যারা অ্যাডমিশান নিতে চাও তারা কিন্তু এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো এইট নাইন টু থ্রি এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদের যদি অনলাইন ক্লাসে অ্যাডমিশান নিতে চাও তোমরা তাহলে কি করতে হবে তোমাদের তোমাদের দুশো টাকা করে ফ্রিজ দিতে হবে মাসে সপ্তাহে কিন্তু দুটো করে ক্লাস পাবে একটা ছোটো প্রশ্নর ক্লাস একটা বড়ো প্রশ্নর ক্লাস সমস্ত কমপ্লিট করে দেওয়া হবে অর্থাৎ ছোটো প্রশ্ন বড় প্রশ্ন সব কিছু কমপ্লিট করে দেওয়া হবে কোনো বই সেরমভাবে পড়ার দরকার নেই বলবো বই না মানে বই না থাকলেও হবে তোমরা জাস্ট নোটগুলো পড়লেই যথেষ্ট